এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে অনেক ব্যাচে আছে, অনেক ফ্রেন্ডের সাথে দেখা গেল 10 বছর 15 বছর 20 বছর দেখা হয় না একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে যে এই যে জুনিয়র ব্যাচটা যারা আছে তারা অন্তত মাঠমুখী হলে হবে কি, যে আমাদের এখানে মাদক বা বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকা, খেলাধুলাই একমাত্র পারে যে সব কিছু থেকে দূরে রাখতে। এই সব কিছু মাথায় রেখে তারপরে একটা এন্টারটেইনমেন্ট, ঈদের সময় সবার ছুটি থাকে 3-4 দিন, ওই টাইমটা এন্টারটেইনমেন্ট করা। বয়েজ স্কুলে ম্যাক্সিমাম এখানে বয়েজ স্কুলের স্টুডেন্টরাই বেশি, আর অন্যান্য স্কুলের ব্যাচ থেকে অথবা 3-4 জন করে আছে যারা খেলছে। তো সব কিছু মিলে একটা কম্বিনেশন করে টুর্নামেন্টটা, এটা ইনশাল্লাহ সামনের বছর আরও বড়ো করে হবে। হ্যাঁ, উদ্দেশ্য তো আপনাদের বললামই, আমাদের উদ্দেশ্যটা এনজয় বন্ধু। আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অলমোস্ট যারা বন্ধুরা একসাথে পড়ছি তারা সবাই একসাথে হচ্ছে, এটা তো অন্যরকম আনন্দ, এটা খুবই স্বাভাবিক। যে মাঠে খেলতেছি এই মাঠেই আমরা একসাথে, এই স্কুলে আমার বন্ধুরা সব একসাথে পড়ছি, এই মাঠে খেলছি, তো আমি একা না, আমি শিওর ওদেরও এই হচ্ছে যারা খেলতেছে তাদের সবারই, যারা স্কুল ছেড়ে এখন কলেজে বা ইউনিভার্সিটিতে বা যারা চাকরিজীবী ব্যবসায়ী হয়ে গেছে সবারই একই অনুভূতি হচ্ছে, যে স্কুলে পড়ছে ওই স্কুলের প্রাঙ্গণে খেলছে সবাই। আমরা তো সারাটা বছরই সবাই যে যার পেশা এবং কর্মব্যস্ততায় ব্যস্ততায় থাকি, এই ঈদের সময় বা বিভিন্ন উৎসবের সময় সবকলে নড়লে আসে। তাই ঈদটা হলো মূল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান, এই সময় সকলেই ছুটিতে এসে এই যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছে এখানে সকলের সাথে সকলে দেখা হচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয়। এটা আমার না, আমি মনে করি যে নড়াইলের প্রত্যেকটা মানুষের এই জায়গাটাই ভালো লাগছে না। আর বিশেষ করে মাস্টারবি তো আমাদের ব্যাচেরই, আমরা একই ব্যাচে, আমরা 99 ব্যাচে, সেই ব্যাচের আসলে সব বন্ধুরাই মাস্টারবি তো সংসদ সদস্য, আমাকে বন্ধুরা সকলেই খুব ভালো প্রতিষ্ঠিত এবং এক একটা সেক্টরে তারা খুব ভালো করছে। সেই বন্ধুরাও আজকে যে প্রথম ম্যাচ হলো বন্ধু আমাদের 99 ব্যাচ জয় পেয়েছে, এবং সকলের জন্য, শুধু আমাদের ব্যাচ না, আমাদের এখানে যত টিম আসছে সকলের জন্যই শুভকামনা। আসলে এটা এই গভর্নমেন্ট স্কুলের ইতিহাসে অন্যতম একটা সেরা দিন, স্পেশালি 1990 থেকে 2021 সাল পর্যন্ত যে সকল ব্যাচদের নিয়ে একটা বড় আয়োজন এবং বৃহৎ আয়োজন, সম্ভবত বাংলাদেশের কোনো স্কুলে ইতোপূর্বে এরকম একটা অনুষ্ঠান হয়নি, মানে এরকম 30-32 ব্যাচ নিয়ে। আর তার ভিতরে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের বড় ভাই এমপি বা মাসাবি ভাই বা কৌশিক ভাই, উনিও খেলতেছেন, ওনার ভাইও এই ব্যাচে খেলতেছেন, এবং এই 2-3 দিনব্যাপী যে উৎসব আসলে এটা পুরো নড়াইলবাসী মনে হচ্ছে যেন এই 4 দিন ধরেই ঈদ পালন করবে, এইরকম বাংলাদেশে কোথাও আর নজির নেই। সো আমরা সবাই আনন্দিত এবং ভাইকে বিশেষ অনুরোধ রাখবো, বলবো যেন প্রতি বছর অনুষ্ঠানটা করা যায় কি না। আসলে ঈদ পরবর্তীতে এখানে প্রায় 30 ব্যাচের একটা মিলনায়তন, এটা অসম্ভব খুশির একটা ব্যাপার। আর আমাদের এমপি সাহেব তো সবসময় খেলাধুলো মানে খেলাপ্রিয় লোক, তিনি আয়োজন করছেন, সবকিছুর জন্য তাকে ধন্যবাদ। আর নড়াইলবাসী নিয়েই খেলাপ্রিয় সবাই, আর সবাই একত্রিত হতে পেরে আর একটু বেশি মজা, মানে এবারে ঈদটা একটু স্পেশাল মনে হচ্ছে আর কি। খুবই উৎসব মুখর একটা পরিবেশ। আমাদের ক্যাপ্টেন, আমাদের মাননীয় হুইপ এবং এমপি মহোদয় মাশরাফি বিন মুর্তজা আমাদের বন্ধু, সে আসাতে আরও এই ক্রিকেট খেলাটা প্রাণবন্ত হয়েছে এবং উৎসব মুখর হয়েছে। এখানে 2টা গ্রুপে আসলে ভাগ করেছে, ধরেন জুনিয়র যারা তাদের একটা গ্রুপে আর একটু সিনিয়র যারা তাদের একটা গ্রুপে করেছে, করে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং মাশরাফি বিন মুর্তজা এই মাত্র তাদের একটা সে ওয়াদা করেছে যে আগামী বছর থেকে এটা চালু থাকবে আর কি, এই জন্য আমাদের সব